আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা একাকি চার ফরজ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাই আজকের ভিডিওটি একটু না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি জোহরের চার রাকাত নামাজ বা আসরের ফরোজ নামাজ অথবা এশারের চার ফরোজ নামাজ বাসায় কিংবা মসজিদে গিয়ে একাকি আদায় করতে চান তাহলে কিভাবে পড়বেন এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব প্রথমে নামাজের জন্য দাঁড়িয়ে নামাজের নিয়াত করতে হবে এখানে মনে রাখতে হবে নামাজের নিয়াত আরবিতে করা বা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয় বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়াত হয়ে যায় ধরুন আপনি আসরের ফরজ ফরজনামাজ আদায় করবেন এক্ষেত্রে আমি কিবলামুখী হয়ে আসরের ফরজ নামাজ আদায় করছি এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই আসরের ফরজ নামাজ পড়ার নিয়াত হয়ে যাবে এভাবে রাকাত ফরোজ নামাজ অথবা এশারের ফরজ নামাজ পড়ার সময় শুধুমাত্র অক্তের কথা মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়াত হয়ে যাবে এরপর তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে নামাজের সানা পাঠ করতে হবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إربر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بره سورة فاتحة بات الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এরপর আবার বিস্মিল্লা হিরখিমা নিরখাম পড়ে ছোট একটি ছোরা পাঠ করবেন ধরুন আপনি সূরা মাউন পাঠ করবেন আর ও আইতেল্লাদি ইউকে দিব বিদিন ফেদালি কেল্লাদি ইয়া দো হল ইয়াতিম ওলায়া সব কয়েলা তো ফাওয়াইল উল্লিল মুসল্লিন হুমি হিম স্ল দিন হুম ইউর ঊন ও এরপরে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যে রুকুর তাসবি পড়তে হবে শুভ হর্বি অল্ হেন্লাম এই তাজবিটি তিনবার পাঁচবার সাতবার এভাবে পরা যায় এরপর বলে রুকু থেকে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যে পড়বেন রব্বা ন্যাক হ্যাম এতটুকু পড়লেই চলবে তবে এখানে বাড়তি একটি সুন্দর দোয়া আছে যে দোয়াটি পড়লে অনেক পরিমাণে সাপ পাওয়া যায় দোয়াটি হচ্ছে হ্যাম দেং ক্যাফি রং তো মুবার ক্যাং ফি এই দোয়াটি না পড়লেও নামাজ হয়ে যাবে তবে দুয়াটি পড়তে পারলে অনেক ভালো তারপর আল্লাহ আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় যে সিজদার তাজবি পাঠ করবেন শুভ হেন রব বি এল আলা। এই তাজবিটিও তিনবার পাঁচবার সাতবার এভাবে পরা যায় এরপর আল্লাহ একবার বলে বসে যাবেন এখানে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যে দোয়াটি পড়তে পারলে অনেক সব পাওয়া যায় দোয়াটি হচ্ছে ওয়ারু এতটুকু না পারলে অন্তত রব ফির ফিরলি এতটুকু পড়া উচিত তবে মনে রাখতে হবে এই দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে তবে পড়তে পারলে আপনি অনেক স্বভাবের অধিকারী হবেন এরপর আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবেন দ্বিতীয় শেষদায় যে সেজদার তাজবি পাঠ করবেন আবার আল্লাহ আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে যাবেন তারপর দাঁড়িয়ে যে প্রথমে বিসমিল্লাহ হির রহমান রহিম পড়বেন তারপর আবার সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করার শেষে আবার বিসমিল্লাহ হির রহমান রহিম পরে আবার ছোট একটি সুরা পড়বেন ধরুন আপনি সুরা ইখলাস পড়বেন হুকুফ্ন আহদ এরপর আবার আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যে রুকুর তাজবি পাঠ করবেন আবার স্বামী আল্লাহ লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন পড়বেন রব্বানা লেকাল হ্যাম পারলে সেই দোয়াটিও পড়বেন আবার আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন প্রথম সেজদা করবেন দ্বিতীয় সেজদা করবেন দ্বিতীয় সেজদা শেষে আল্লাহ আকবার বলে বসে যাবেন এটা হচ্ছে নামাজের মধ্যম বৈঠক যেটা দ্বিতীয় রাকাতে হয় إذا كان بوشي بورتي هابي التحية التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين ইলাহা এরপরে আবার আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ রহমানুর রহিম পরে ফাতিহা পাঠ করবেন ফাতিহা পাঠ করা শেষে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন এখানে মনে রাখবেন ফরোজ নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম দুই রাকাতে রেখাতে ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হয় এছাড়া অন্যান্য রাকাতে যদি তিন ওলা নামাজ হয় যেমন মাগরিবের তিন ফরোজ নামাজ সেক্ষেত্রে তৃতীয় রাকাতে শুধুমাত্র সুরাফ ফাতিহা পড়তে হবে অথবা যদি চার ওলা নামাজ হয় তাহলে শেষের দুই রাকাতে শুধুমাত্র ফাতিহা পড়তে হবে সুরাফ ফাতিহার সাথে অন্য সূরা মিলানো যাবে না সুতরাং আপনি সুরাফ হাতিয়া পড়া শেষ হলে আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন তারপর যথারীতি রুকু করবেন আল্লাহ আকবর বলে আবার সিজদায় যাবেন প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় সেজদা শেষে আবার আল্লাহ আকবর বলে সোজা চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যেয়ে বিসমিল্লাহ রহমানুর রাহিম পরে আবার সুরাফ হাতিয়া পাঠ করবেন সুরাফ হাতিয়া পাঠ করা শেষ হলে আবার আল্লাহ আকবর বলে রুকু করবেন রুকু শেষ হলে আল্লাহু আকবর বলে সিজদায় যাবেন প্রথম সেজদা করবেন দ্বিতীয় সেজদা করবেন দ্বিতীয় সেজদা শেষে বসে যাবেন এটা হচ্ছে নামাজের শেষ বৈঠক এখানে আপনাকে পরপর তিনটি দোয়া পড়তে হবে প্রথমে পড়তে হবে তাসাহুদ অর্থাৎ আত্মহিয়াত দোয়া এরপরে পড়তে হবে দরুদ এব্রাহিম অর্থাৎ নামাজে যে দরুছরি পড়া হয় كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ارقى ابنك دوى قلتها به اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ইল্যা এং তা ফুফির ইলি ম ওয়া তেম ইন দি কা ওয়া রহেমনি ইন কেং তাল গফুর এরপরে আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরে নামাজ শেষ করবেন এভাবে আপনি চারাকাত ফরজ নামাজ আদায় করবেন এই নিয়ম অনুসরণ করে আপনি জোহরের চার ফরজ নামাজ, আছরের চার রাকাত নামাজ এবং এশারের চার ফরজ নামাজ আদায় করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন